যে খবরের দিকে এবার চোখ রাখবো, দিলীপ ঘোষের উপর যে হামলা হয়েছিল প্রচারের সর্বশেষ দিনে ভবানীপুরে, যখন প্রচার করতে গিয়েছিলেন দিলীপ ঘোষ, তার উপরে হামলার পর প্রত্যক্ষদর্শী সিসিটিভি ভিডিও দেখে আট জনকে গ্রেফতার করা হয় জামিনযোগ্য ধারায় তাদেরকে গ্রেফতার করা হয়। যদিও প্রত্যেককেই ছেড়ে দেওয়া হয়েছে। আপনাদেরকে আরও একবারে জানিয়ে রাখি, জামিনযোগ্য ধারায় মামলা রুজু হয়েছিল অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শী সিসিটিভি ভিডিও সব কিছুকে খতিয়ে দেখে মোট আট জনকে গ্রেফতার করা হয়েছিল, যদিও ওই আট জনকেই জামিন দেওয়া হয়েছে। ভবানীপুরে দিলীপ ঘোষের উপর হামলা, যে হামলা হয়েছিল ভবানীপুরে প্রচারের সর্বশেষ দিনে, আমরা দেখেছিলাম যে কিভাবে নিরাপত্তা রক্ষীকে বন্দুক বার করতে হয় পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য, কিভাবে আক্রমণ হয় দিলীপ ঘোষের উপর এবং নিরাপত্তা রক্ষীদের বন্দুক বার করতে হয়। এবার সেই কাণ্ডেই যে আটজনকে গ্রেফতার করা হয়েছিল, সেই আটজনকে জামিন দেওয়া হয়েছে। পিঙ্কি অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। পিঙ্কি, আরো একবার বিস্তারিত জানবো যে কিসের ভিত্তিতে কজনকে গ্রেফতার করা হয়েছিল এবং এর পরবর্তী সময় কি সিদ্ধান্ত নেওয়া হলো তাদের সম্বন্ধে। দেখো, গতকাল ভবানীপুরে যে ঘটনা ঘটেছিল সেখানে বিজেপির বিভিন্ন কর্মীদের আক্রমণ করা হয়েছিল, আহত হয়েছিলেন বিভিন্ন কর্মীরা, এমন অভিযোগ উঠেছিল, অভিযোগ পাল্টা অভিযোগ করেছিল তৃণমূল এবং কার্যত উত্তপ্ত হয়ে উঠেছিল যদুবাবুর বাজার। এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি স্বতঃপ্রণীত মামলাও রুজু করে ভবানীপুর থানা। এবং ইতিমধ্যে যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে আট জনকে গতকালে যে ভিডিও ফুটেজ এবং অন্যদিকে প্রত্যক্ষদর্শী সিসিটিভি ফুটেজ ট্রাফিকের এই বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখে মূলত কিন্তু আটজনকে গ্রেফতার করা হয়েছিল এবং গ্রেফতার করা হয়েছিল এবং তার পাশাপাশি জামিনযোগ্য ধারায় তাদের বিরুদ্ধে কিন্তু মামলা রুজু করা হয়েছিল, অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছিল। এবং তোমাকে জানিয়ে রাখবো, এই আটজন ইতিমধ্যেই জামিন পেয়ে গিয়েছে, জামিনযোগ্য ধারায় কিন্তু মামলা করা হয়েছিল, আটটি ধারায় মামলা করা হয়েছে, তার মধ্যে হিংসা ছড়ানো, অবৈধভাবে জমায়েত ইত্যাদি বিভিন্ন ধারায় কিন্তু মামলা রুজু করা হয়েছিল। এবং তোমাকে যে আরও জানিয়ে রাখবো যে গতকালের ঘটনা নিয়ে আরও সতর্ক হচ্ছে লালবাজার। আজকে একটা উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে, লালবাজার শীর্ষ আধিকারিকদের নিয়ে, এবং অন্যদিকে ভবানীপুর অ্যাসেম্বলি, ভবানীপুর কেন্দ্রকে যে যে থানা রয়েছে, অর্থাৎ একদিকে ভবানীপুর থানা, কালীঘাট, পার্ক স্ট্রিট ইত্যাদি বিভিন্ন যে নটি থানা রয়েছে সেই নটি থানার ওসি, অন্যদিকে রয়েছেন এসি, ডিসি, বিভিন্ন যারা অফিসার রয়েছেন তাদেরকে নিয়ে আজকে লালবাজারে একটা বৈঠক করা হবে। যে ঘটনা গতকাল ঘটেছে সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, একই সঙ্গে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যাতে ফল না করে, এই বিভিন্ন বিষয়গুলো যাতে উপনির্বাচনের দিন, ভোটের দিন নজর রাখা হয়, বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আজকের বৈঠক হবে। সুরিতা, যেভাবে সর্বশেষ দিনে উত্তপ্ত হয়ে উঠল ভবানীপুর যে প্রচার, সেই প্রচারের শেষ দিনে যেভাবে উপনির্বাচন কেন্দ্র উত্তপ্ত হয়ে উঠল, তা কোথাও না কোথাও গিয়ে হয়তো কাম্য নয়। কারণ প্রচার ক্রয় অধিকার শাসক দল, বিরোধী দল প্রত্যেকে যে রয়েছে, তাহলে কেন এইভাবে আক্রমণ হলো? সেই জায়গা থেকে দাঁড়িয়ে ফিরহাদ হাকিম, তার সঙ্গে যখন আমরা কথা বলেছিলাম, তিনি কি বলেছিলেন? তিনি জানিয়েছিলেন যে যেখানে প্রতিযোগিতাই নেই সেখানে এই ধরনের আচরণ করে কেন পাবলিসিটি দেওয়া হবে কোনো বিরোধী দলকে? অর্থাৎ ফিরহাদ হাকিম যেটা বলেছিলেন যে এই এই যে আক্রমণটা হয়েছে সেই আক্রমণ কোনোভাবেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হয়নি, যদিও সৌগত রায়ের বক্তব্য ছিল এটা স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া ছিল তৃণমূল সমর্থকদের। আমরা দুদিক থেকে দুই রকমের কথা শুনেছিলাম, কিন্তু আক্রমণের ঘটনা ঘটেছিল পিঙ্কি, এবং দেখো 24 ঘন্টা কাটতে না কাটতেই তাদের জামিনও দিয়ে দেওয়া হলো, স্বল্প সময়ের মধ্যে জামিন দিয়ে দেওয়া হলো। পিঙ্কি, আরও একবার গোটা বিষয়টি তোমার থেকে বোঝার চেষ্টা করব। দেখো, মোট যে নটি ধারায় মামলা রুজু করা হয়েছিল, মোট আটটি ধারায় মামলা রুজু করা হয়েছিল, সেই প্রত্যেকটা ছিল জামিনযোগ্য ধারা, এবং সেই জামিনযোগ্য ধারা বলেই কিন্তু আটজনকে জামিন দেওয়া হয় এবং আটজনকে গ্রেফতার করা হয়েছিল এবং সেখান থেকে তারা জামিন পায় বলে ইতিমধ্যে জানা যাচ্ছে। সুরিতা, সঙ্গে তোকে এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা। অনির্বাণ,
যেভাবে ভোট প্রচারের শেষ দিন দিলীপ ঘোষের উপর হামলা হলো সেটা কোথাও না কোথাও কি একটা যেমন প্রশ্ন তুলছে যে ভবানীপুর যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কেন্দ্র সেখানেই যদি আইন শৃঙ্খলা সঠিক না থাকে তাহলে গোটা রাজ্যে আইন শৃঙ্খলা কিভাবে চলছে সেই দিক থেকে যেমন একটা প্রশ্ন উঠছে তেমনই সৌগত রায় ফিরহাদ হাকিম দুইয়ের তরফ থেকে আমরা দুই রকমের বক্তব্য শুনেছিলাম ফিরহাদ হাকিম বলেছেন যেখানে প্রতিযোগিতা নেই সেখানে পাবলিসিটি দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না অথচ সৌগত রায় বলেছিলেন এটা স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া ছিল কোনো উপনির্বাচন থেকে এরকম পরিস্থিতি বাংলা কি আগে কখনো দেখেছে অনির্বাণ নিশ্চিতভাবে নয় সুজিতা তবে আমি এক্ষেত্রে সুজিতা একটা কথাই বলবো যে কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দল তৃণমূল হোক বা বিজেপি কোনো রাজনৈতিক হিংসার ঘটনায় হামলার ঘটনায় আক্রমণ পাল্টা আক্রমণের ক্ষেত্রে বা যদি পাল্টা আক্রমণ নাও হয়ে থাকে একতরফা আক্রমণও হয়ে থাকে সেক্ষেত্রেও তাদের মতো করে সেই রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক ভাষ্য থাকবে নিশ্চিতভাবে সেই ভাষ্য আমরা শুনবো আমরা সেই ভাষ্য সম্প্রচারও করবো সবাই শুনবেন কিন্তু এইরকম ঘটনার ক্ষেত্রে আমরা কিসের দিকে তাকিয়ে থাকি পুলিশের তদন্ত পুলিশের ইনভেস্টিগেশন এবং সেই তদন্ত বা ইনভেস্টিগেশনের পরে প্রকৃত অপরাধীদের পুলিশ খুঁজে বার করবে তাদেরকে আদালতে আদালতে নিয়ে যাবে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং আদালতে তাদেরকে সোপর্দ করার পর শেষ পর্যন্ত আদালত তাদের বিরুদ্ধে কী রায় দেয় অর্থাৎ সত্যিকারের যারা অভিযুক্ত তাদের বিচার হয় কি না তারা বিচারের পরে শাস্তি পায় কি না এক্ষেত্রে পুলিশের যে মানসিকতা অর্থাৎ প্রথম থেকেই দুটো ঘটনাকে দুরকমভাবে দেখা বিজেপির যারা দলীয় কর্মীর মৃতদেহ নিয়ে মিছিল নিয়ে গিয়েছিলেন সেই মিছিল আইন মেনে হয়েছিল কি না মুখ্যমন্ত্রীর বাড়ির আশেপাশে যে নিরাপত্তা থাকে সেই নিরাপত্তা বলয় বা বেষ্টনীকে ভেদ করে 144 ধারাকে ভঙ্গ করে হয়েছিল কি না যদি হয়ে থাকে তাহলে তার জন্য কারা কারা অভিযুক্ত কি ধারাতে তাদের বিরুদ্ধে মামলা হবে নিশ্চিতভাবে সেটা পুলিশ তার মতো করে তদন্ত করবে এবং সেই মতো করে তারা জামিনযোগ্য বা জামিন অযোগ্য ধারা দেবে মামলা করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে নিয়ে বলবার কিছু নেই বিজেপি নেতাদের বিরুদ্ধে কেন মামলা হলো কেন তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলো এই প্রশ্ন কখনোই কোনো সংবাদ মাধ্যম তুলতে পারে না আমরাও তুলছি না আমাদের প্রশ্ন এটা যদি জামিন অযোগ্য হয় তাহলে একজন প্রার্থীর হয়ে প্রচার করতে গিয়ে একজন সাংসদ যিনি সদ্য প্রাক্তন এই রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ কয়েকদিন আগে পর্যন্ত এক সপ্তাহ আগে সভাপতি ছিলেন তিনি আক্রান্ত হলেন এমন ঘটনা ঘটলো যে তার দেহরক্ষীকে সার্ভিস রিভলভার উঁচিয়ে তেড়ে যেতে হলো বা সার্ভিস রিভলভারটা অন্তত ওপেন করতে হলো ফায়ার ওপেন করতে না হলো দুষ্কৃতিকারীদের বা আক্রমণকারীদেরকে হটানোর জন্য তারা কোনো দল থেকে এসেছিল কিনা বিজেপির দাবি তৃণমূল আশ্রিত তৃণমূল বলেছে আমাদের লোক নয় আমরা এর মধ্যে ঢুকছি না আমরা কেন এর মধ্যে ঢুকবো আমরা তাকিয়ে থাকবো পুলিশের তদন্তের দিকে কিন্তু পুলিশের তদন্তের ইন্টেনশনটা কি দেখা গেল ওই ক্ষেত্রে যেমন জামিনযোগ্য ধারায় মামলা হলো অর্থাৎ পুলিশ অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখলো দেখারই কথা রাজ্যের মুখ্যমন্ত্রী তার বাড়ির চারপাশে যদি 144 ধারা ভঙ্গ হয়ে থাকে আইন ভঙ্গ করে তার বাড়ির কাছে যদি যাওয়ার চেষ্টা করে থাকেন সে দলীয় কর্মীর মৃতদেহ নিয়েই হোক বা অন্য কোনো উদ্দেশ্যেই হোক নিশ্চিতভাবে সেটা শাস্তিযোগ্য অপরাধ পুলিশ তার মতো করে তার সেই তদন্ত করবে তার মামলাকে বিচার করবে বিচার করবার জন্য বিচার প্রক্রিয়াকে নিয়ে যাওয়ার জন্য আদালতে যাবে কিন্তু প্রশ্ন হচ্ছে তার ঠিক পরেই একজন নির্বাচনী প্রচার করতে গিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আক্রান্ত হবেন আর সেক্ষেত্রে পুলিশ এমন ধারায় মামলা করবে যেটা জামিনযোগ্য কেমন জামিনযোগ্য যে আদালতে প্রোডাকশন পর্যন্ত করতে হবে না আদালত পর্যন্ত গিয়ে জামিন নিতে হবে না থানা থেকেই জামিন হয়ে যাবে আজ সকালবেলা 8 জন গ্রেফতার হলো দুপুরবেলা 8 জনের জামিন হয়ে গেল থানাতে কিছুক্ষণ বসিয়ে রাখার পর এরপরে নির্বাচন কমিশনের কাছে বিজেপির যে প্রতিনিধি দল গিয়েছিল আজ গতকাল কলকাতাতে আজকে গিয়েছিল দিল্লিতে ভবানীপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের অভিযোগ জানাতে এবং নির্বাচন কমিশনের হস্তক্ষেপের দাবিতে তারা বলছিল দু নজরে দেখা হচ্ছে বিজেপিকে এক নজরে শাসক দলকে এক নজরে বা বিরোধীদের এক নজরে শাসক দলকে এক নজরে সেই একটু সঙ্গে থাকো অনির্বাণ একটু সঙ্গে থাকো এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার জয়প্রকাশ বাবু আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত দেখুন যে বিষয়টি আমাদের সিনিয়র এডিটরও বলছিলেন যে যখন মুখ্যমন্ত্রী বাড়ির সামনে আপনারা একটি 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 শব্দেহনী আপনাদেরই বিজেপি কর্মী শব্দেহনী আপনারা গিয়েছিলেন তারপরে পুলিশের যে ভূমিকা ছিল ভূমিকা নিয়ে আমাদের প্রশ্ন নিয়ে কোনো ভূমিকা থাকতেই পারে ঠিক একই ধরনের ভূমিকা হয়তো যখন গণতান্ত্রিক অধিকারের দিক থেকে বিচার করে দিলীপ ঘোষ ভবানীপুর কেন্দ্রে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন তার উপর যে হামলা হলো 24 ঘন্টাও কাটলো না জামিনযোগ্য ধারায় যে মামলা হয়েছিল যাদেরকে গ্রেফতার করা হয়েছিল তাদের প্রত্যেককেই ছেড়ে দেওয়া হলো আদালত পর্যন্ত অব্দি যেতে হলো না এ বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া জয়প্রকাশ বাবু না এটা তো ভবানীপুর থানা তার উপরে নির্দেশ গিয়েছিল ইলেকশন কমিশনের যে গতকাল প্রচারকালীন অবস্থায় কি করে লোকাল থানা এলাউ করলো এই গুন্ডামিটাকে হতে দিয়ে রাস্তার উপরে গুন্ডামি তো তাতে তাদের লোক দেখানো এবং রিপোর্ট যাতে করা যায় না না দেখুন হুজুর আমরা ব্যবস্থা নিয়েছি সুতরাং এটা হচ্ছে যেটা হাইকোর্ট বারবার বলছেন না আইওয়াশ কথাটা ব্যবহার করছেন কলকাতা হাইকোর্ট
সেটা আরেকবার প্রমাণিত হলো যে এই বর্তমান সরকার, বর্তমান পুলিশ, বর্তমান প্রশাসন আইন প্রয়োগের ক্ষেত্রে তৃণমূলের যে অপরাধী তাদের জন্য আই ওয়াশ করছেন, যারা দুর্নীতি তাদের জন্য আই ওয়াশ হচ্ছে, আর অন্য বিরোধী বিশেষত বিজেপির জন্য অন্যরকম আইনি ব্যবস্থা। এবং জয়প্রকাশ মজুমদার বিজেপির তরফ থেকে বিজেপি সহ সভাপতি রাজ্যের আমাদের সঙ্গে ছিলেন।